हेलो फ्रेंड्स, वेलकम माय चैनल। तो आज के जो विषय नहीं आलोचना करब, प्रथमत टॉलीवुड उन्नति करार जो रावण सिनेमार गुरुत्व कतटा प्रयोजन, दो नम्बर जेटा बोलबो सेटा हच्छे देवदार अपकामिंग सिनेमा कमांडो, ये कमांडो सिनेमार शूटिंग केन शुरू होच्छे ना। तो विस्तारित तो जानते होले अवश्य भिडियोटा शेष अब्दि देखार अनुरोध रइल। तो प्रथमे आमी रावण निये कथा बोलछि। तो एई समय 2022-এ पूर्व मेदनीपुर बोली, पश्चिम मेदनीपुर बोली, बाँकुड़ा बोली, विभिन्न जगह सिनेमा हल बंद हो गए, मैं बेशिरभाग सिनेमा हल बंद। तो से ही सब सिनेमा हलगुलो के चालू करते हले सिनेमा हलर मालिकर मुखे हासि फुटाते हले, दर्शक देर के हलमुखी करते हले, जे सिनेमाटा एखन दरकार सेटा होच्छे रावण। एटा मानते ही बर्तमान समय जदि टलिउडे जिद्दा ना थाकतो टलिउड किन्तु अनेकटा ध्वंसेर पथे चले जेत। यस, ग्रामेर दिके सिनेमा जगतटा सेटाई नष्ट हो जेत। आजके जिद्दा आछे बोले से बाजीर मतन सिनेमा करछे, से रावणेर मतन सिनेमा करछे, से चाइले किन्तु अन्य धारा सिनेमा करते पारतो। आमरा असुरो देखेछि, बाच्चा शुशुरो देखेछि, दुटो सिनेमाई भालो सक्सेस पेयेछे, भालो जनप्रियता लाभ पेयेछे। ताओ जिद्दा भेबेछे आमार दर्शक आछे जारा आमाके साथीर मतन सिनेमा दिए सुपारस्टार बानियेछे, जे सिनेमार द्वारा आजके आमी टलिउडे एत दूर एसेछि, जे सिनेमार द्वारा आमी आजके बिगेस्ट सुपारस्टार, आमाके सारा हजार हजार मानुष चेने। तो सेई सब दर्शकदेरके आर तो भूले जेते पारि ना, बा सेई सब दर्शकदेरके तो आमी छोटो करते पारि ना। तो बांगला सिनेमा दर्शकरा माने जारा मूलत जिद्दार बड़ो भक्त, तारा जेमन जिद्दाके भगवानेर मतन श्रद्धा करे बा भालोबासे, सेरकम किन्तु जिद्दाओ किन्तु तार फैन बा दर्शकदेर भगवानेर मतन किन्तु माने आशीर्वाद देय एबं तादेर मुखे हासि फुटानोर चेष्टा करे। एखन कोनो अभिनेतार मध्ये कमार्शियल सिनेमा बानानोर चेष्टा बा क्षमता बा साहस नेई, एटा मानतेई हबे। से आपनि अंकुशेर कथा चेष्टा करुन, सोमेर दिकटाओ देखुन बा बनेर दिकटा देखुन, सबाई माने कन्टेंट भित्तिक सिनेमा बा तो মানে অন্য ধারার সিনেমা দিকেই চলে গেছে। তো আমরা বাঙালি হয়ে গর্বিত যে জিদ্দা কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে। আপনি গ্রামের দিকে চলে যান, আপনি জিজ্ঞাসা করুন বাংলা সিনেমার জনপ্রিয়তা কার বেশি, বা জনপ্রিয়তার কথা ছাড়ুন, বাংলা সিনেমার আপনাদের পছন্দের হিরো কে বা কার সিনেমা দেখতে ভালো লাগে। প্রথমেই নেবে জিদ্দা, কোনো কথা নেই। অবশ্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, তিনি তো মানে তিনি চিরকাল ভালো, কিন্তু এখন যদি জিজ্ঞাসা করেন জিদ্দা, কারণ মানে জিদ্দার সিনেমাই লেভেল আলাদা। এই যে সাউথের পুষ্পা হচ্ছে, তো বাংলার পুষ্পা কো আছে, আছে, রাবণ হচ্ছে পুষ্পার থেকেও ভালো সিনেমা। কারণটা কি? কারণ জিদ্দার হেয়ার স্টাইল, তার লুক, তার গেট আপ, তার মেকিং, সিনেমার অ্যাকশনের ডিজাইন, যেভাবে বাংলার বুকে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে যেখানে মানুষ মানে কমার্শিয়াল সিনেমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, মানে দর্শকরা চারিদিকে আর্ট ফিল্ম খুঁজছে, এত অভিনেতা আছে, এত অভিনেতা বলতে কি এত ভালো ভালো কন্টেন্ট ভিত্তিক সিনেমা সাকসেস পাচ্ছে, কাকাবাবু থেকে শুরু করে গোলন্দাজ থেকে শুরু করে, তা সত্ত্বেও রাবণের মতন সিনেমা বানাচ্ছে। সত্যি জিদ্দার পাওয়ার, জিদ্দার ক্ষমতা, জিদ্দার সাহস মানে বাংলা সিনেমার এই মুহূর্তে সব থেকে সেরা। এবং জিদ্দা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে একজন ভগবান, এবং জিদ্দা একজন গুরুদেব, কারণ কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে। তো রাবণ সিনেমা অবশ্যই টলিউডকে বাঁচাবে 100% শিওর, কারণ আজ থেকে প্রায় 20 বছরের মতন কাছাকাছি তখন কিন্তু সাথী সিনেমাই বাংলা সিনেমার একটা মানে স্বর্ণযুগকে ঘুরিয়ে দিয়েছিল। স্বর্ণযুগ ঘুরিয়ে দিয়েছিল বলতে, তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখে দেখে লোক বোরিং হয়ে গেছিল, যে একটা মানুষকে অনেক বছর ধরে দেখে আসছি, সেই একই ধরনের ফ্যামিলি ড্রামা সিনেমা, সেই প্রেম ছেলে মেয়েকে নিয়ে পালাচ্ছে, কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে সাথীর মতন একটা সিনেমা, ছেলে মেয়ের একটা প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসা, একটা নতুন একটা জিদ্দার মানে গেট আপ, একটা নতুন হেয়ার স্টাইল। তো সেদিক থেকে বস জিদ্দা আগেও যা ছিল এখনও তা আছে, আগামী 30 বছর 50 বছরও সেই একই ধরন থাকবে। তো জিদ্দাকে কমার্শিয়াল দিক থেকে কেউ আটকাতে পারবে না। তো এইভাবে জিদ্দা এগিয়ে যাক। তো রাবণ সিনেমা অবশ্যই বাংলার বিগেস্ট, যে সমস্ত বড় বড় রেকর্ড আছে সেগুলো ভেঙে দেওয়ার ক্ষমতা আছে, এবং যেভাবে দর্শকরা এখন মানে রাবণ তাকে নিয়ে এত এত শেয়ার করছে, এত ভাইরাল হচ্ছে পোস্টার, জিদ্দার লুক নিয়ে এত ভালো ভালো কমেন্ট, চারিদিকে এত মানে ফ্যানমেড পোস্টার, এত ফ্যানমেড কি বলবো জিদ্দার লুক, কোনো কথা হবে না। রাবণ মানে এই বছরে সব থেকে বড় ইতিহাস সৃষ্টিকারী সিনেমা, এবং ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে এই সিনেমার নাম চিরকাল লেখা থাকবে। এবং আরো একটা কথা বলতে চাই, যারা মূলত দেশের বাইরে থাকে, বিদেশের মানুষ, আমরা যেমন বিদেশের সিনেমা মানে সাউথের সিনেমাগুলো যেরকম আমরা কলকাতার মানুষরা দেখছি, তেরকম আমাদের কলকাতার সিনেমাগুলো কিন্তু সাউথ ইন্ডাস্ট্রির লোকরা দেখে।
তো তারা যখন দেখে যে এ অন্য ধারার সিনেমা, এখানে কি মানে কি বলবো, সেই টনিকের মতন সিনেমা, সৃষ্টিক সংকেত হচ্ছে, তারপরে তোমার এদিকে তোমার কি বলবো অন্য FIR চলছে, ম্যাজিক চলছে, তারা চাইছে কি আমরা অ্যাকশন দেখবো, ওই লাফিয়ে লাফিয়ে মারবে, ধুমধাম BGM বাজবে, তারপরে তোমার আইটেম গান থাকবে, হিরোর হেয়ার স্টাইল থাকবে। তো তারা একজনকে পাচ্ছে জিদ্দা, তো সাউথ ইন্ডাস্ট্রির লোকদের কাছে সব থেকে সেরা অভিনেতা বা সব থেকে ভালো অভিনেতা এখন জিদ্দা। তো আমি জিদ্দার কাছে অনুরোধ করব, আপনি এভাবেই টলিউড ইন্ডাস্ট্রিকে বাঁচান, টলিউড ইন্ডাস্ট্রির অক্সিজেন দিন। তো অবশ্যই রাবণ আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি, এবং রাবণ সিনেমা ব্লকবাস্টার করার দায়িত্ব আমাদের, কারণ আমরাই হচ্ছে বাংলা সিনেমার ভালো দর্শক। তো 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবদার আপকামিং সিনেমা কমান্ডো। অনেক দর্শকদের মানে একটাই প্রশ্ন যে কমান্ডো সিনেমা শুটিং কেন শুরু হচ্ছে না, এটা মানে সেই শুনে শুনে আসছি যে হবে হবে হবে, কিন্তু হচ্ছে না কেন। তো কেন এখানে দুটো উত্তরই আমার কাছে আছে। দেখুন, আমি এখানে কোনো ফেক নিউজ বা আমি কিন্তু কিন্তু ভুলভাল খবর দিচ্ছি না, আমি আমার পার্সোনাল মতামত জানাচ্ছি যে এটা হতে পারে, এমন নয় যে এটা অফিসিয়াল খবর। তো আমার যতটুকু মানে অভিজ্ঞতা বা আমার যতটুকু জ্ঞান আছে আমি সেটাই বলার চেষ্টা করছি। দেখুন, প্রথমত দেবদার হাতে সেরকম কিন্তু সময় নেই, কারণ দেবদা এখন বিভিন্ন সিনেমা শুটিংয়ে ব্যস্ত, তার যেরকম কাছের মানুষের সিনেমা শুটিংয়ে ব্যস্ত ছিল, এরপর খেলাঘর সিনেমা শুটিংয়ে চলে যাবে, তো এর মাঝখানে কমান্ডো সিনেমা শুটিংটা কখন করবে, তাই না? দেবদা হয়তো সেই সময়টা খুঁজে পাচ্ছে না, বা কমান্ডো সিনেমা শুটিংয়ের যে মানে টাইমটা সেটা কিন্তু দিতে পারছে না। তো এখন যদি বলা হয় যে এখন তো হাতে সময় আছে, মোটামুটি ফেব্রুয়ারির কিন্তু 15-20 দিন হাতে সময় আছে, তো এই সময়টা দেবদা কিসমিসের উপর গুরুত্ব দিচ্ছে। কিসমিসের বিভিন্ন প্রমোশন, তার যে ট্রেলার টিজার বের হবে বা সিনেমার বিভিন্ন পোস্টার, তো সেই সব নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে। তো আশা করা যায় যে দেবদা এই সব সিনেমার যে খেলাঘর বা কিসমিস এইসবের ব্যাপার মিটে গেলে তোমার কমান্ডো সিনেমা শুটিংয়ে যাবে, এটা আমার পার্সোনাল মতামত। এবং শামীম আহমেদ রনি যিনি এই সিনেমার পরিচালক, তারও কিন্তু হাতে এখন অনেক সিনেমা, তিনি এখন বিভিন্ন সিনেমা শুটিংয়ে মানে কাজ করছে। তো সেই অনুযায়ী যেহেতু দুজনের হাতেই সময় নেই, তো দুজন সময় পেলে বা দুজনের ফাঁকটাই মেলে তখন অবশ্যই কমান্ডো সিনেমার শুটিং শুরু হবে। তো আশা রাখবো যে দেবদা বাংলাদেশে একটা কিছু একটা কালেকশন করে দেখাবে এবং বাংলাদেশে একটা বড় রেকর্ড সৃষ্টি করবে, কারণ বাংলাদেশে দেবদার জনপ্রিয়তা ভালো রয়েছে এবং দেবদাকে লোকরা যথেষ্ট ভালোবাসে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিওতে। বাই বাই।